আমাদের এই মায়ের ভাষায় কথা বলার যে অধিকার সেটা একসময় কেড়ে নিতে চেয়েছিল জালিমরা এবং জালিমদের সেই জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এদেশের কিছু কৃতি সন্তান আমাদের সেই পূর্বসূরীদের মধ্যে থেকে অন্যতম হলেন ভাষার জন্য মাতৃভাষায় কথা বলার জন্য অন্যায়ের বিরুদ্ধে যারা মাতৃভাষায় কথা বলতে দিতে চায়নি আল্লাহর দেওয়া অধিকার যারা কেড়ে নিতে চেয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়েছে আব্দুল সালামকে জীবন দিতে হয়েছে আব্দুল জব্বারকে জীবন দিতে হয়েছে রফিকুল ইসলামকে জীবন দিতে হয়েছে বরকতুল্লাহকে দুঃখজনক বিষয় কি জানেন আমাদের মিডিয়াগুলোতে এমনকি আমরা নিজেরাও এই মানুষগুলোর এই জাতীয় নেতাদের নাম নেওয়ার সময় এই বীরদের নাম নেওয়ার সময় আমরা শ্রদ্ধার সাথে নেই না আমার খুব কষ্ট লাগে যখন আমি দেখি আমাদের পেপার পত্রিকাতে আমাদের মিডিয়াতে তাদের নাম উল্লেখ হয় এইভাবে রফিক সালাম জব্বর বরকত এটাতে কোনো সুন্দর বিষয় হতে পারে না তাদের নামগুলো আমরা পূর্ণাঙ্গ নাম উচ্চারণ পর্যন্ত করি না দুঃখজনক বিষয় হয়তো কেউ হয়তো খেয়ালও করেননি অথবা হয়তো বা কেউ তাদের যে তারা যে বিশ্বাসী মানুষ ছিলেন তারা যে মুসলমান ছিলেন তারা যে আল্লাহ ভীরু ছিলেন তাদের নামের মধ্যে যে সেটা ফুটে উঠেছে আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম বরকতুল্লাহ এত সুন্দর সুন্দর মুসলমানদের নাম তারা যে বিশ্বাসী বান্দা ছিলেন এটাকে কোনো অপশক্তি হাইড করার চেষ্টা করছে কিনা আল্লাহ ভালো জানে তা না হলে তাদের নামটা এভাবে কেন উঠবে আমাদের জাতীয় যে সমস্ত নেতা আছেন এই সকল জাতীয় নেতাদের নাম যদি অর্ধেক অর্ধেক করে বলা হয় এটা কি তাদের প্রতি সম্মান হবে না অসম্মান হবে সম্মানের হবে আপনি বঙ্গবন্ধুর নাম যদি পুরো নাম নিয়ে তার পদবি না উল্লেখ করে যদি বলেন যে মুজিব তাহলে এটা কি তার প্রতি সম্মান হবে না অসম্মান হবে জাতীয় যত নেতা আছে মাওলানা ভাসানীকে যদি আপনি বলেন ভাসানী ভাসানী তাহলে শুনতে ভালো শোনা যাবে তাহলে কিভাবে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা আমাদেরকে এনে দিয়েছেন সেজন্য তাদের জীবন দিয়ে দিতে হলো সে মানুষগুলোর নাম নিতে আমরা শ্রদ্ধা ভরে নিচ্ছি না বা তাদের নামটা পুরোপুরি উল্লেখ করছি না আমরা এমনভাবে বলছি যেন আমাদের আপনার রাস্তাঘাটের বিভিন্ন ছেলেফেলেকে আমরা যেভাবে ডেকে ওইভাবে আমরা তাদের সাথে সম্বোধন করছি তাহলে এই সুন্দর নামগুলোকে বিকৃত করে বলা বা অসুন্দর করে বলা বা অপূর্ণাঙ্গ করে বলা এটা কখনো জাতি হিসাবে দায়িত্বশীলতার পরিচয় আমাদের জন্য হতে পারে না হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ যে ব্যক্তি আত্মরক্ষা করবার জন্য কোন জালিমের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে বা লড়াই করতে গিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সে মারতে যায়নি জীবন বাঁচাতে গিয়ে যার জীবন দিতে হয়েছে এই লোকটাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন আমরা দোয়া করি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দেওয়ার জন্য যারা লড়েছেন কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে ঈমানের সাথে যারা চলে গেছেন তারা সবাই ঈমানদার আল্লাহ তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন আমিন মহতরম হাজরিন মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আছে সবচেয়ে বড় দায়িত্ব হলো আমরা আমাদের মাতৃভাষাকে সুন্দরভাবে চর্চা করব বিশুদ্ধভাবে মাতৃভাষার ব্যবহার এটা প্রয়োগ করব এবং মাতৃভাষা চর্চা করতে কোনো প্রকার হীনমন্যতা কোনো প্রকার আমাদের মধ্যে হেজিটেশন হওয়া উচিত নয় কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজে যে মানুষগুলো আমাদেরকে ভাষার প্রতি প্রেম দেশের প্রতি আমাদের ভালোবাসার সবক দেয় এই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সবাই না এক শ্রেণীর মানুষ আছে যারা ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না তারা অর্ধেক বাংলা বললে আর অর্ধেক ইংরেজি বলে এটা কি মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রমাণ হতে পারে নিজেদের ছেলে মেয়েগুলোকে 10 লাইন যদি বাংলা বলায় তো 20 লাইন ইংরেজি বলায় তারা যদি নিজেদের ছেলে মেয়েকে বাংলা 5টা বই পড়ায় তো ইংরেজি 10টা বই পড়ায় এবং ইংরেজদের দেশগুলোতে পাঠায় দেয় এবং সেই দেশগুলোতে বড় করে ইংরেজি ভাষার প্রতি কোনো বিদ্বেষ আমাদের নাই কারণ যে আগে বলেছি সকল ভাষা সৃষ্টিকর্তা কে এক সময় আমাদের মুসলমানদের মধ্যে বা এই অঞ্চলের অনেক ধর্মের মানুষের মধ্যে ভুল ধারণা ছিল আমরা অনেকে মনে করতাম যে বাংলা বোধহয় হিন্দুদের ভাষা ইংরেজি বোধহয় খ্রিস্টানদের ভাষা ভাষার সাথে কোনো ধর্মের এভাবে রিলেট করার কোনো যৌক্তিকতা নাই সকল ভাষাই যেহেতু আল্লাহ তাআলার দান অতএব একজন মুসলমান সকল ভাষার প্রতি তার শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা কোনটা একজন মানুষ
তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ভাষা তার মাতৃভাষা আর মুসলমান হিসেবে আমাদের কাছে কোরআন শিখতে হবে কোরআন ছাড়া আমার নামাজ বিশুদ্ধ হবে না সেজন্য আরবি ভাষা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা সেটি আমাকে শিখতেই হবে কিন্তু আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমার ইসলাম প্রচারের জন্য ভালো কথা বলার জন্য মনের ভাব ব্যক্ত করার জন্য আমার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমার মায়ের ভাষা মাতৃভাষা বিধায় মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতা হবে যদি মাতৃভাষায় আমরা কথা বলতে কোনো প্রকার হীনমন্যতা আমাদের মধ্যে না থাকে কোনো প্রকার আমাদের মধ্যে যদি এটা নিয়ে সংশয় না থাকে আপনার কাছে যদি মনে হয় ইংরেজিতে কথা বললে লোকটা খুব বেশি মাশাআল্লাহ শিক্ষিত খুব বেশি শ্রদ্ধার পাত্র তাহলে বুঝতে হবে আপনি নিজের মায়ের ভাষার প্রতি আপনার অশ্রদ্ধা আছে শ্রদ্ধার ঘাটতি আছে আমি কি বোঝাতে পেরেছি তো যারা আমাদেরকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধার কথা বলে তাদের অনেকের মধ্যে যখন আমরা এই বিষয়গুলো দেখি তখন আমাদের কষ্ট লাগে মনে রাখবেন এটা আমাদের কোনো দায়িত্বশীল বিষয় আচরণ হতে পারে না এদেশের সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার এটা চালু হওয়া উচিত এবং বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে করা উচিত এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আদালত পর্যন্ত আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন দ্বিতীয়ত এই ভাষার সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে ভাষাকে ভুল জায়গায় ব্যবহার করা যাবে না এই ভাষা ব্যবহার করে যদি আমি মানুষকে গালি দেই এই ভাষা দিয়ে যদি মানুষকে কষ্ট দেই এই ভাষা দিয়ে যদি মানুষকে আক্রমণ করে কথা বলি এই ভাষার ব্যবহার করে যদি আমি মানুষকে প্রতারণা করি তাহলে সেক্ষেত্রে এটা ভাষার সদ্ব্যবহার হবে না অসদ্ব্যবহার হবে সদ্ব্যবহার হবে না অসদ্ব্যবহার হবে অসদ্ব্যবহার হবে তাহলে ভাষার সদ্ব্যবহার করতে হলে এই ভাষা দিয়ে কোনো ভাষা ব্যবহার করে কোনো অন্যায় করা যাবে তাহলে সেক্ষেত্রে মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতার প্রমাণ পাওয়া যাবে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সকল ভাষার প্রতি শ্রদ্ধা আমাদের থাকতে হবে এবং আমাদের ভাষার জন্য আমাদের মায়ের ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন এবং তাদের ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আমাদের উপর যে দায়িত্ব আছে সে অর্পিত দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন